এই মুহূর্তে আমরা আমাদের ব্যান্ড নিউ স্টেজ সেলিব্রিটি আওয়ার ফ্লাস আমাদের ডিরেক্টর তাদের মুখ থেকে শুনবো আমরা। তো শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আতাউল করিম বাবুকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের ব্যান্ড নিউ সেলিব্রিটি প্লাস আমাদের এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সম্মানিত ডিরেক্টর সালমান ভাই, আপনি একটু আমার সাথে দেখা করেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কৃতজ্ঞ আজকের এই প্রোগ্রামের যারা আয়োজক এবং আয়োজনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এবং উপবিষ্ট সম্মানিত জিএম স্যাররা, কারণ আপনারা উদ্যোগ না নিলে, আপনারা যদি পরিশ্রমটা না করতেন, আজকে আমরা এত খুব সুন্দর একটা গোছালো প্রোগ্রাম করতে পারতাম না। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে আমরা একটা করতালি আশা করছি আর কি, সম্মানিত জিএমদের উদ্দেশ্যে এবং ম্যানেজমেন্টের আমাদের সকল ব্যক্তি খুব মন খুলে প্রাণ খুলে নিবেদিত হয়ে এক্সিলেন্ট ওয়ার্ল্ডকে অনেক বেশি ভালোবাসে বলে এবং অনেক দূর নিয়ে যেতে আশা করছে বলে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। ম্যানেজমেন্টের সকলের প্রতি আমাদের পক্ষ থেকে একটা করতালি আশা করছি। আসলে 2013 সালে যখন এক্সিলেন্ট ওয়ার্ল্ড জন্ম এবং শুরু হয়, অনেক কিছু তখন স্বপ্ন হয়তো বা ম্যানেজমেন্ট দেখে নাই বা অনেক কিছু চিন্তা করে নাই। সত্যি কথা, একটা ধ্বংসস্তূপ থেকে একটা পরিপাটি বাগানকে তৈরি করতে গেলে যেই পরিমাণ পরিকল্পনা, যে পরিমাণ কাজ করতে হয়, আমার বিশ্বাস 2013-তে হয়তো বা আমি শুরু করতে পারি নাই বা আমার শুরুর প্রত্যয়ের যে অবদান সেটা হয়তো বা দিতে পারি নাই। 2017 সাল সেপ্টেম্বর মাস, আজকে সেপ্টেম্বর মাস শেষ হবে, দ্যাট মিন্স 24 মাস 2 বছর। যেদিন থেকে শুরু করেছি এই ধ্বংসস্তূপ বাগানটাকে পরিষ্কার করার জন্য নিজেকে মালি হিসাবে সঁপে দিয়েছি এবং বিশ্বাস করি যে আগামী দিনে এক্সিলেন্ট ওয়ার্ল্ডের যে স্বপ্ন, যে বাগান, এই বাগানটার যাতে সবসময় মালি হিসাবে কাজ করে যেতে পারি, আমি এই বিশ্বাস এবং এই আশা এক্সিলেন্ট ওয়ার্ল্ডের সকলের প্রতি। আসেন, যেহেতু আজকে আমাদের চমৎকার একটা স্বপ্নের একটা কাঙ্ক্ষিত কিছুক্ষণে পরে আমরা একটা মোহক্ষণে পৌঁছব, যেটা আসলে জিএমদের একটা রয়্যালিটি, যেটা আমরা 2014-তে পাই নাই, 15-তে পাই নাই, 16-তে পাই নাই, আজকে 17 বা 18-19 অর্থ বছরের আমরা জিএম রয়্যালিটি পাব। তো এই জন্য আমাদের মাননীয় এমডি সাহেবকে আসলে স্পেশালি থ্যাংকস সবার পক্ষ থেকে আমরা কংগ্রেস জানাচ্ছি আর কি। এটার পাশাপাশি আমাদেরকে যে জিনিসটা শিখতে হবে, কারণ হচ্ছে আমরা যত বড় হচ্ছি, যত অ্যাচিভমেন্টে যাচ্ছি, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কারণ পূর্বের শিক্ষা থেকে শিক্ষা নিতে হয়। আমাদের কথায়, আমাদের চলাফেরায় অহংকার নামক যে জিনিসটা, এটা যাতে আমাদেরকে টাচ করতে না পারে। কারণ হচ্ছে অহংকার হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা চমৎকার চাদর, আর এটা নিয়ে যারা আমরা বাড়াবাড়ি করি, টানাটানি করি, নিজেকে অনেক বেশি সুফি দিয়ে সাজাইতে যাই, এটা কিন্তু বরদাস্ত হয় না। তো আমরা এক্সিলেন্ট ওয়ার্ল্ডে, যেহেতু এখানে আমরা সবাই জিএম এবং স্টার এবং আমাদের ম্যানেজমেন্ট স্যাররা আছেন, যে আমাদের বক্তব্যে, চলাফেরায়, কথাবার্তায় আমাদের অহংকারমূলক যাতে কোনো বাণী না আসে। আমরা আসলে কত টাকা ইনকাম করি অ্যামাউন্টগুলো আসলে আমরা বলাটা আমার দরকার নেই, কারণ আমি যত টাকা ইনকাম করি অডিয়েন্সে হয়তো বা আমার চেয়ে 4 গুণ বেশি ইনকামের ব্যক্তিও বসে আছেন, তাহলে উনি কিন্তু অসম্মান বোধ করেন। আমরা একটা ভালো ফিগার ইনকাম করি, আল্লাহ যা দিয়েছে তাতে আমি সুক্রিয়া, আল্লাহ যা দিবে তাতে আমি আরও বেশি সুক্রিয়া, যা ভবিষ্যৎ এবং যে অ্যামাউন্টটা আসবে বাংলা টাকায় হয়তো বা বলতে হবে, কষ্ট হবে, অ্যামাউন্টটা লিখতে কষ্ট হবে, আমরা ছোটো করে USD কারেন্সিতে লিখবো, সে প্রত্যাশা আজকের মতো বিদায় নিলাম, ধন্যবাদ।